কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা দেখাতে চলেছে সংগঠনের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিকদের নিয়ে গঠিত কৃষি বিকাশ বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক সৌমেন কোলে জানান নানা বন্ধুর পথ পেরিয়ে সোনার বাংলা গঠনের প্রাথমিক ধাপ অতিক্রম করতে কৃষি বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করা ইতিমধ্যেই সংগঠন কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্বীকৃতি মিলেছে গত দু হাজার তেইশের এই স্বীকৃতি মিলেছে এই মুহূর্তে বৈদেশিক বাজারে প্রবল চাহিদা পূরণে কাঁকড়া ও চিংড়ির সম্পূর্ণ জৈব উপায় প্রকল্প সহ সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয় প্রত্যেকটি প্রকল্প বিজ্ঞানসম্মত এবং কম খরচ হওয়ায় আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হয় পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূল অঞ্চলে যেসব গৃহবধূ কাঁকড়া মিন চিংড়ি মিন সংগ্রহ করেন তাদের কাছ থেকে মিন কিনে একদিকে যেমন তাদের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে তেমন সংগঠিত প্রয়াসে তাদের উৎসাহ বৃদ্ধি করে এই সংগঠন বিজ্ঞানসম্মতভাবে প্রতিপালন মিন করে বিক্রয়ের উপযোগী করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ কুমার মণ্ডল হিন্দুল চট্টোপাধ্যায় মৃদুল তরফদার বিপ্লব রায় শুভঙ্কর বিশ্বাস প্রমুখ প্রত্যেকেই সংগঠনের সম্পাদক সৌমেন কোলের যোগ্য নেতৃত্বের ভূষী প্রশংসা করেন নমস্কার আমি সৌমেন কোলে সচিব তফসিল জাতি আদিবাসী সৈনিক কৃষি শিল্প কেন্দ্র আজকে আমাদের যে প্রেস কনফারেন্সটা হলো এটা মূলত দুটো বিষয়ের ওপর হলো প্রথম বিষয় হচ্ছে আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছেন প্রায় দশ হাজার কর্মী তাদের যে একটা দীর্ঘদিনের অপেক্ষা বা প্রতীক্ষা ছিল যে কবে থেকে তারা বা কত তাড়াতাড়ি তারা অর্থনৈতিকভাবে সহায়তা পাওয়া শুরু হবে তো সেটা আমাদের দু হাজার মার্চ মাস থেকে অলরেডি পাওয়া শুরু হয়েছে এবং আমাদের যেটা লক্ষ্য আছে বা টার্গেট আছে যে সেটা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস পর্যন্ত দশ হাজার জনের মধ্যে যারা অ্যাক্টিভভাবে যুক্ত আছে তাদের হানড্রেড পারসেন্টকে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অর্থনৈতিক সহযোগিতার জায়গাটা নিয়ে আসা এটা আমাদের প্রথম লক্ষ্য এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে ভারত সরকারের যে এনএসডিসির ট্রেনিংগুলো হয় সেখানে আমাদের ফিশারির ওপর দুটো ব্যাচে প্রথম ব্যাচ বাইশে এপ্রিল থেকে সতেরোই মে সেখানে আমাদের ওই ব্যাচে জুন এবং পরবর্তী ব্যাচ যেটা তেসরা জুন থেকে আঠাশে জুন পর্যন্ত হয়েছে এটা ভারত সরকারের এক মাসের একটা ট্রেনিং হয় এক একটা ব্যাচে মোট কুড়ি জন করে থাকে তো প্রথম ব্যাচে কুড়ি জনের মধ্যে জন আমাদের ছিলেন এবং পরবর্তী ব্যাচে কুড়ি জনের মধ্যে সাতজন প্রতিনিধিত্ব করেছিলেন তারা যে ট্রেনিং করে এলো এই ট্রেনিং করে আসার পরে হলো আমাদের সংস্থা বিভিন্নভাবে উপকৃত হবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং যে এলাকায় আমরা এই ফিশারির উপর ডেভেলপমেন্ট করবো সেই এলাকাও কিন্তু উন্নত হবে এই দুটো মূল কারণের জন্য কিন্তু আমাদের আজকের এই বিশকাসটা করা আগামী দিনে কী কী কর্মসূচি রয়েছে আমাদের সমস্ত কাজ শুধু ফিশারির উপর তো নয় আমাদের ল্যাক কাল্টিভেশন বা লাক্ষা চাষ আছে ফার্মিং কম্পোস্ট আছে ডিপ ফার্মিং আছে তারপরে আমাদের রিসেন্ট আমাদের লাক্ষার উপর যেটা আছে সেটাকে তো শুরু আমরা অনেক হয়ে করেছি রিসেন্ট আমরা হার্বেলের ওপর কাজটা আমরা শুরু করেছি এই যোজনাগুলোকেই আমরা আরো বড় করে নিয়ে যাবো যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের তো কর্মসংস্থান হয়েছেই তার পাশাপাশি যাতে আরও কয়েক হাজার মানুষকে আমরা তাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে আরও বেশি করে কর্মসংস্থানের জায়গা দিতে পারি এইটাকে লক্ষ্য রাখি কিন্তু আমাদের আজকের আপনাদের এই অর্গানাইজেশনটা ঠিক কতদিন আমাদের অর্গানাইজেশনের বয়স চুয়াল্লিশ বছর প্লাস মানে প্রায় পঁয়তাল্লিশ বছরের অর্গানাইজেশন আমি সমস্ত সাথে যুক্ত আছি পঁচিশ বছর এবং আমি সমস্ত সেক্রেটারি শিপে আছি প্রায় দশ বছর আপনার বলুন আমার নাম সৌমেন কোলে সেক্রেটারি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র অন্যান্য জায়গায় কি শাখা আছে নাকি কেন আমাদের গোটা পশ্চিমবঙ্গে শাখা আছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে তিনটে রাজ্যে আমাদের অনেক বড় লেভেলে নয় ছোটো লেভেলেও কাজ আমরা শুরু করি সেটা হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার View report, channel 10.